Hello everyone, welcome to my YouTube channel How the OS. For more information, go to my website howtheos.com. Notepad কি করে ব্যবহার করবেন তার সম্পূর্ণ টিউটোরিয়ালটি এই ভিডিওর মাধ্যমে করা হবে। তো প্রথমেই আমরা দেখে নেব যে কি করে নোটপ্যাড আমরা ওপেন করতে পারি এবং নোটপ্যাডের যে টুলসগুলি রয়েছে সমস্ত টুলসগুলি আমি সম্পূর্ণভাবে ক্লিয়ার করব। তো হাউ দ্য ওয়েস এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমরা দেখে নিচ্ছি যে নোটপ্যাড কিভাবে ওপেন করব। তার জন্য আমরা স্টার্ট মেনুতে গিয়ে এখানে আমরা উইন্ডোজ অ্যাসেসরিজ এই অপশনে আমরা যেতে পারি। উইন্ডোজ, এই যে উইন্ডোজ অ্যাসেসরিজ, এখানে গিয়েও আমরা এই যে নোটপ্যাড এটিকে আমরা ওপেন করতে পারি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছিল আমরা এখানে যদি সার্চ বক্সে গিয়ে নোটপ্যাড লিখি NOTE, তাহলেও এই যে নোটপ্যাড চলে এসছে। তৃতীয় আরেকটি পদ্ধতি হচ্ছিল আমরা আমাদের এই ডেস্কটপের উপরে আমাদের কম্পিউটারের মাউসকে রেখে রাইট বাটন ক্লিক করার পরে এই যে নিউ অপশান, এই নিউ অপশনে গিয়ে তারপরে আমরা এই যে টেক্সট ডকুমেন্টস এখানে আমরা যদি ক্লিক করি তাহলেও এখানে নোটপ্যাডের একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে। এই যে এইভাবে মূলত আমরা নোটপ্যাডকে ওপেন করতে পারবো। এবার আমরা নোটপ্যাড এই যে যে ডকুমেন্টসটি তৈরি করলাম নিউ টেক্সট ডকুমেন্টস এটির উপরে ক্লিক করে আমরা এটিকে ওপেন করব। ওপেন করার পরেই আমরা দেখব যে এই নোটপ্যাডের একদম সবার উপরে এটি টাইটেল বার এবং তার নিচে হচ্ছিল মেনু বার। মেনু বারের মধ্যে ফাইল, এডিট, ফরম্যাট, ভিউ, হেল্প এই পাঁচটি টুলস রয়েছে এবং আমরা ডান দিকে দেখতে পাব এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল বা কন্ট্রোল বার, এটা হচ্ছে ক্লোজ বাটন, এটা হচ্ছিল ম্যাক্সিমাইজ বাটন বা রিস্টোর্ড ডাউন, এটি হচ্ছিল মিনিমাইজ বাটন। যেমন আমরা এটির উপরে ক্লিক করলাম মিনিমাইজ হয়ে গেল, আবার এটিকে ওপেন করছি, আবার এই যে মিনিমাইজ, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাইজ করা এবং এটিকে ক্লিক করলে এটি ক্লোজ হয়ে যাবে। এবার এই মেনু বারের আন্ডারে যে ফাইল, এডিট, ফরম্যাট, ভিউ এগুলি হচ্ছে এই যে নোটপ্যাড, নোটপ্যাডের মূল বিষয়বস্তু বা মূল যে টুলস। আমরা প্রথমে ফাইল মেনুর আন্ডারে যে অপশানগুলি রয়েছে এই যে প্রথমেই রয়েছে নিউ, তারপরে ওপেন, সেভ, সেভ অ্যাস, পেজ সেটআপ, প্রিন্ট, এক্সিট। তো নিউ হচ্ছে তখনই আমাদের প্রয়োজন হয় যখন আমরা কোনো একটি ফাইল ওপেন করব, কোনো একটা ফাইল আমরা সেভ করেছি তৈরি করার পরে এবং নতুন আর একটি ফাইল ক্রিয়েট করতে চাইছি তখন আমাদের এই নিউ অপশানটির প্রয়োজন হয়। আমি যে কোনো একটি ফাইল এখানে নিয়ে আসছি, কপি করে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পরে এবার আমরা এই ফাইলটিকে সেভ করব, কোনো একটি নাম দিয়ে আমরা সেভ করছি, সেভ অ্যাস, ডেস্কটপে সেভ করে নিচ্ছি এবং এটির নাম দিচ্ছি মহাত্মা গান্ধী তো এই নাম দিয়ে আমরা সেভ করছি ডেস্কটপে। তো সেভ করার পরে এই যে দেখুন একদম উপরে টাইটেল মেনুতে নামটি চেঞ্জ হয়ে মহাত্মা গান্ধী এই টাইটেলটি হয়েছে। এবার এটিকে আমরা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পরে এটিকে আবার আমরা ওপেন করছি, এই যে ফাইলটি ওপেন করছি। তো ওপেন করার পরে আমরা এই ফাইল অপশানে যাব। ফাইল অপশানে যাওয়ার পরে আমরা যদি চাই যে নতুন আর একটি ফাইল ক্রিয়েট করব তাহলে এই যে নিউ অপশানে যাচ্ছি, তাহলে এই যে নতুন আরেকটি ফাইল তৈরি করার জন্য এই ঘরটি ফাঁকা হয়ে গেছে। তো এইভাবে আমরা এই ফাইল অপশানের নিউ এই টুলটিকে ব্যবহার করতে পারবো। এরপর ওপেন, আমরা যদি ইতিপূর্বের কোনো একটি ফাইল যদি সেভ করে রাখি তাহলে সেই ফাইলটিকে আমরা এখান থেকে সরাসরি ওপেন করতে পারবো। এবং সেভ,
সেভ হচ্ছিলো, আমরা এখানে কোনো একটি ফাইল নিয়েছি এবং সেই ফাইলটিকে যদি সেভ করে রাখতে চাই তাহলে আমরা এখানে সেভ অপশানে ক্লিক করলে পরে সেটি সেভ হয়ে যাবে। যেমন আমি এখানে এই এটিকে এই এরপরে সেভ অপশানে ক্লিক করলাম, সেভ অপশানে ক্লিক করে এখানে যে কোনো একটি নাম দিয়ে এটিকে সেভ করে দিচ্ছি, তাহলে এটি সেভ হয়ে গেল। সেভ অ্যাজ হচ্ছিলো আমরা একই ফাইলকে বিভিন্ন নাম দিয়ে আমরা এটিকে সেভ করতে পারবো। এই যে এটিকে একবার সেভ করব, আবার পুনরায় অন্য আরেকটি নাম দিয়ে সেভ করব, ইত্যাদি অপশনগুলির জন্য সেভ বা সেভ অ্যাজ ব্যবহার করতে পারি। এবং পেজ সেট আপটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটি পার্ট। পেজ সেট আপে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে পেজ সেট আপের মধ্যে রয়েছে, প্রথমে রয়েছে এখানে এই যে ধরনের পেজ আমরা সেট আপ করতে চাই সেই অপশানগুলি রয়েছে। সাধারণত A4 পেজ দিয়ে আমরা পেজ সেট আপ করি। এবং তারপরের অপশানে আমরা দেখতে পাবো যে পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ, অর্থাৎ আমরা এই পেজটাকে লম্বালম্বি না আড়াআড়িভাবে আমরা দূর অর্থাৎ চওড়া রাখতে চাই, সেটা হচ্ছে পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ। এবং তারপরে হচ্ছিলো মার্জিনস, মার্জিনস হচ্ছিলো আমরা এই যে উপরে নিচে ডানে বামে সমস্ত দিকে কতটা মার্জিন নেব তার জন্য এখানে এই যে মার্জিন অপশন রয়েছে। যেমন আমি 1 ইঞ্চি নিচ্ছি, এই দিকে আমরা বাড়িয়ে কমিয়ে হেরফের করতে পারি। এই যে তো এইভাবে আমরা এখানে মার্জিনকে হেরফের করতে পারবো, আমাদের সুবিধা মতো ব্যবহার করতে পারবো। এবং হেডার অ্যান্ড ফুটার হচ্ছিলো এখানে যদি এই যে এফ এবং পেজ অ্যান্ড পি যদি এই অপশানগুলি দেওয়া থাকে, অর্থাৎ আমরা হেডারে কিছু লিখে রাখতে চাইছি এবং ফুটারেও কিছু লিখে রাখতে চাইছি, তাহলে আমাদের এই অপশানটির প্রয়োজন হবে। যেমন আমি লিখছি এখানে ওকে অপশন দিচ্ছি, তাহলে এই যে হেডারে আমাদের নামটি চেঞ্জ হয়ে গেল। হেডার মানেই হচ্ছিলো যে টাইটেল বার, সেই টাইটেল বারে আমরা যে টাইটেল দিতে চাইবো সেই টাইটেলটি হবে হেডারে। তো এইভাবে পেজ সেট আপ আমরা ব্যবহার করতে পারবো। এবং প্রিন্ট অপশানটাও ইম্পর্টেন্ট, আমরা প্রিন্ট অপশান ব্যবহার করে আমরা এই ফাইলকে যেমন প্রিন্ট করতে পারবো, তেমনি আমরা ইচ্ছে করলে এই ফাইলটিকে আমরা যদি চাই যে আমাদের এই ফাইলটিকে পিডিএফ ফরম্যাটে আনবো, তাহলে এই যে এখানে যেমন পিডিএফ ফরম্যাট রয়েছে, তো এখানে আমরা পিডিএফের উপরে ক্লিক করে অ্যাপ্লাই দিয়ে প্রিন্ট অপশানে ক্লিক করলে পরে দেখা যাবে যে এখানে আমি যেমন দেখিয়ে দিচ্ছি, প্রিন্ট অপশানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করছি, তারপর প্রিন্ট অপশানে ক্লিক করছি। প্রিন্ট অপশানে ক্লিক করার পরে আমরা ডেস্কটপে এটিকে যে কোনো একটি নাম দিয়ে, তো এটির নাম দিয়ে আমরা সেভ করে দিচ্ছি। তো সেভ করলেই দেখা যাবে যে এটি আমাদের ডেস্কটপে এই যে ডেস্কটপে পিডিএফ ফরম্যাটে সেভ হয়ে গেল। তো এইভাবে আমরা এই প্রিন্ট অপশান ব্যবহার করে এখানে এই ফাইলকে একদিকে যেমন প্রিন্ট করতে পারবো, অন্যদিকে এটিকে পিডিএফ ফরম্যাটেও নিয়ে আসতে পারবো। তো এই গেল ফাইল অপশান। এবং শেষে আমরা যদি এটিকে এক্সিট করি তাহলে এটি অফ বা ক্লোজ হয়ে যাবে। তো আবার ওপেন করছি, ওপেন করার পরে আবার এডিট অপশানে যাব। এবার এডিট অপশানের মধ্যে যেটি রয়েছে, আমরা যেমন এই অংশটিকে আমরা সিলেক্ট করছি, তারপর এডিট অপশানে যাচ্ছি, তো তারপরেই দেখা যাচ্ছে যে এখানে কাট, কপি, পেস্ট, ডিলিট ইত্যাদি অপশানগুলি রয়েছে। তো কাট অপশান হচ্ছিলো সাপোজ আমি এই অংশটিকে সিলেক্ট করার পরে কাট অপশানে যাচ্ছি, কাট করছি, তাহলে সেটি মানে অফ মুছে গেল। এবং সেটিকে যদি আমি অন্যত্র যদি পেস্ট করতে চাই তাহলে এই যে পেস্ট করে দিলাম, অর্থাৎ কাট অপশানটির মানে হচ্ছে যেখানে সিলেক্ট করে আমরা কাট অপশানে ক্লিক করব সেখান থেকে সেটি কেটে যাবে বা মুছে যাবে, এবং তারপরে সরাসরি অন্য যে কোনো জায়গায় আমরা সেটিকে পেস্ট করতে পারব। এই হচ্ছে কাট অপশান। এবং আবার আমরা সিলেক্ট করছি, তো সিলেক্ট করলেই আমাদের এই অপশানগুলি আমাদের হবে। এবার আমরা যদি এটিকে আনডু করতে চাই তাহলে এই যে আনডু করতে পারলাম, এবং আমরা আবার এটিকে সিলেক্ট করছি।
এবং আনডু রিডু হচ্ছিল আমরা যদি কোনো একটি অংশকে ডিলিট করে দিলাম এবং ডিলিট করার পরে আমরা যেমন কন্ট্রোল জেড ব্যবহার করি, সেই কন্ট্রোল জেড ব্যবহারের কাজটি আনডু এবং রিডু দিয়ে আমরা করতে পারি। এরপরে হচ্ছিল কপি, আমরা এই অংশকে কপি করতে পারি এবং কপি করে অন্যত্র পেস্ট করার জন্য এই অপশনটি, যেমন এখানে কপি অপশনে ক্লিক করলাম, তারপরে অন্যত্র গিয়ে আবার এই পেস্ট অপশনে ক্লিক করলাম, তাহলেই ওটি কপি হয়ে এখানে পেস্ট হয়ে গেল। তো এই হচ্ছিল আনডু রিডু কাট কপি পেস্ট। এবং আমরা যদি এই অংশকে ডিলিট করতে চাই তাহলে এই অংশটিকে সিলেক্ট করার পরে আমরা এই ডিলিট অপশনে ক্লিক করব, তাহলেই ডিলিট হয়ে যাবে। যেমন ডিলিট অপশনে ক্লিক করলাম, তাহলেই ডিলিট হয়ে গেল। এবার কন্ট্রোল জেড দিয়ে আবার পুনরায় নিয়ে আসলাম। এরপরে আবার আমরা এই অংশটিকে সিলেক্ট করে দেখাচ্ছি, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ফাইন্ড অপশন, ফাইন্ড অপশন হচ্ছিলো আমরা কোনো একটি পেজের কোনো একটি লেখাকে আমরা ফাইন্ড করতে চাইছি, অর্থাৎ খুঁজে বের করতে চাইছি, তার জন্য ফাইন্ড অপশন। যেমন ফাইন্ড অপশনে যাচ্ছি, ফাইন্ড অপশনে যাওয়ার পরে আমি ইজ লিখছি, ইজ লিখে ফাইন্ড করতে চাইছি, তাহলে এই যে ইজ এখানে ফাইন্ড হচ্ছে। এবং আমরা এটিকে যদি ফাইন্ড নেক্সটে যাই তাহলে নেক্সটে আবার ইজ যেখানে রয়েছে সেখানে যাবে। এবং আমরা যদি এটিকে পাশাপাশি দেখতে চাই তাহলে আপ ডাউন এই দুটো অপশনকে আমরা ব্যবহার করব, উপরে নিচে বা পাশাপাশি যেভাবে এটিকে দেখতে চাই। যেমন আপে ক্লিক করলাম তাহলে এই যে উপরের দিকে যাচ্ছে, আর যখন ডাউনে ক্লিক করব তখন নিচের অংশের দিকে যাবে। এবং আমরা যদি এখানে ম্যাস কেস এই অপশনে ক্লিক করি তাহলে ক্যাপিটাল অক্ষরের অপশনগুলিকেই আমরা, যদি ক্যাপিটাল অক্ষরের হয় তাহলে সেইগুলিকে আর খুঁজে পাব না, অর্থাৎ এখানে যেরূপ থাকবে সেইভাবে ম্যাস হবে। তো ফাইন্ড অপশন, এবার ফাইন্ড নেক্সট, ফাইন্ড নেক্সট হচ্ছে এই যে ফাইন্ড নেক্সট, অর্থাৎ পরের অংশে যাওয়ার জন্য ফাইন্ড নেক্সট। এটা যেমন আমরা ফাইন্ড নেক্সট হিসাবে ব্যবহার করতে পারি, তেমনি ফাইন্ড নেক্সট এই অপশনটি, এরপরে আমরা রিপ্লেস অপশনটি ব্যবহার করতে পারবো। রিপ্লেস অপশনটি হচ্ছিল যেমন এখানে আমরা ফাইন্ড হোয়াট কোনটিকে আমরা খুঁজব এবং তার পরিবর্তে যেটিকে আমরা ব্যবহার করতে চাই, যেমন হোয়াট ব্যবহার করতে চাই হোয়াট, তাহলে দেখা যাবে যে এই যে ইজ অপশন রয়েছে সেই ইজ অপশনের পরিবর্তে এই হোয়াট, এই ওয়ার্ডটি ব্যবহৃত হবে। এবং আমরা যদি যেখানে যেখানে ইজ এই ওয়ার্ডটি রয়েছে তার পরিবর্তে হোয়াট অফ এই ওয়ার্ডটিকে ব্যবহার করতে চাই তাহলে আমাদের রিপ্লেস ওয়াল অল এই অপশানে ক্লিক করতে হবে, কিংবা যদি আমরা একই জায়গায় ব্যবহার করতে চাই তাহলে কেবলমাত্র এই রিপ্লেস এই অপশানে আমাদের ব্যবহার করতে হবে। এবং ম্যাস কেস, অর্থাৎ আমরা আগেই বলেছি যে ম্যাস কেস মানে হচ্ছিল স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার, এই দুটো যদি হুবহু ব্যবহার করতে চাই তাহলে ম্যাস কেস আমাদের ব্যবহার করতে হবে। যেমন রিপ্লেসে আমরা ক্লিক করছি তাহলে দেখব যে এই যে এখানে হোয়াট ব্যবহার হয়ে গেল। এবং আমরা যদি এখানে রিপ্লেস অল এই অপশানে ক্লিক করি তাহলে সর্বত্র হোয়াট তৈরি হয়ে যাবে, কোথাও আর ইজ থাকবে না, এই যে হয়ে গেল, কোথাও এখন আর ইজ খুঁজে পাবো না। তো এইভাবে আমরা এই রিপ্লেস এই অপশানটিকে ব্যবহার করতে পারবো। এবং গো টু এই অপশানে আমরা যেতে গেলে আমাদের এখানে দেখতে হবে যে হোয়াট র্যাপ এই অপশানটি আমাদের সিলেক্ট করা আছে কিনা, যদি সিলেক্ট করা থাকে তাহলে আমরা গো টু এই অপশানে যেতে পারবো না। তো আমি এটিকে আনসিলেক্ট করে দিচ্ছি, আনসিলেক্ট করার পরে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে গো টু এই অপশান আমরা পেয়ে গেছি। গো টু এই অপশানের অর্থ হচ্ছিল আমরা যে পেজে যে লাইনে যেতে চাবো, যেমন আমি ফোরে ক্লিক করছি, ফোর লিখে তারপরে গো টু অপশানে ক্লিক করছি, তাহলে এই যে চতুর্থ লাইনে আমরা পৌঁছে গেলাম। তো এইভাবে আমরা গো টু এই অপশানকে ব্যবহার করতে পারবো। এবং সিলেক্ট অল মানে হচ্ছে কন্ট্রোল প্লাস এ ব্যবহার করার
মাধ্যমে যেমন আমরা সিলেক্ট করি, সিলেক্ট অলের অপশন সেইভাবে আমরা ব্যবহার করতে পারি। এবং আমরা যদি চাই যে এই ফাইলটির শেষে আমরা ডেট এবং টাইম ব্যবহার করতে চাই যে কোনো জায়গায়, তাহলে আমরা এখানে এডিট অপশনে গিয়ে ডেট টাইম এই অপশনে ক্লিক করলে এই যে ডেট অ্যান্ড টাইম অ্যাড হয়ে গেল। তো এই হচ্ছিলো এডিট অপশনের কাজ। এরপরে হচ্ছে ফরম্যাট অপশন। ফরম্যাট অপশন হচ্ছিলো আমরা এই যে যে ডকুমেন্টসটি দেখতে পাচ্ছি এই ডকুমেন্টসটিকে আমরা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে আমরা প্রথমে এখানে আনসিলেক্ট অবস্থায় রয়েছে, ওয়ার্ড ওয়ার্প আনসিলেক্ট অবস্থায় রয়েছে। এরপর আমরা এই লেখাটিকে কপি করে আমরা এখানে নিয়ে আসব না, আমরা ফরম্যাটটিকে ভালো করে দেখানোর জন্য আমরা যেমন যে কোনো কিছু লিখে যাচ্ছি, সাপোজ যে কোনো লেখায় আমরা লিখে যাচ্ছি এরকম করে। এইভাবে আমরা অনন্তকাল ধরে যত পারব যত খুশি লিখি না কেন আমরা নিচের লাইনে আসবে না। কিন্তু আমরা যদি এখানে যদি ক্লিক করি ওয়ার্ড র্যাপ, তাহলে ঘটনাটি যেটি দাঁড়াবে দ্বিতীয় লাইনে চলে আসলো। অর্থাৎ তখন যে বিষয়টি হবে, আমাদের ডেস্কটপের দৈর্ঘ্য এবং প্রস্থের সঙ্গে সঙ্গতি রেখে আমাদের এই লাইনগুলি ক্রিয়েট হবে। অর্থাৎ এই ডেস্কটপের এই যে যতটুকু চওড়া রয়েছে আমাদের লাইনটিও ততটাই দৈর্ঘ্যের দিকে হবে, এবং এই শেষ পর্যন্ত লেখা হলে নেক্সট লাইনে আবার চলে আসবে যখন আমাদের এই যে ওয়ার্ড র্যাপ এই অপশনে আমাদের ক্লিক করা থাকবে। তো এইভাবে আমরা এই যে পরের লাইনে চলে আসবে, যেহেতু আমাদের এখানে এই ওয়ার্ড র্যাপ সিলেক্ট করা আছে। কিন্তু যদি এটি সিলেক্ট করা না থাকতো তাহলে একই লাইনে এই সম্পূর্ণ লেখাটুকু হয়ে যেত। এই হচ্ছিলো ফরম্যাটের। এবং ফন্ট অপশানটি হচ্ছিলো আমরা এই লেখাগুলির যে ফন্টগুলি রয়েছে সেই ফন্টগুলিকে চেঞ্জ করার জন্য, যেমন ফন্ট অপশানে আমি ক্লিক করছি। ফন্ট অপশানে ক্লিক করার পরে আমরা এখানে ফন্ট অপশানটিও একটি ইম্পর্টেন্ট টুলস। তো এখানে গিয়ে আমরা যে ধরনের ফন্ট ব্যবহার করতে চাইব সেখানে আমরা সিলেক্ট করব, তাহলে সেইরূপ ফন্ট এখান থেকে আমরা পেয়ে যাব। এই যে এখানে বিভিন্ন রকম ফন্ট রয়েছে, সেই ফন্টগুলি এখানে পেয়ে যাব। এবং ফন্ট স্টাইল এখানে রয়েছে, বোল্ড রয়েছে, ইটালিক রয়েছে, রেগুলার রয়েছে, এবং ফন্টের সাইজ ছোট বড় কতটুকু আমরা করতে চাই ইত্যাদি অপশান রয়েছে। এবং শেষে আমরা যদি সেটি এই সিলেক্টগুলি ঠিকঠাক হয়ে যায় তাহলে আমরা ওকে অপশানে ক্লিক করব, তাহলেই দেখা যাবে যে ফন্টও চেঞ্জ হয়ে গেছে। ছোট বড়, স্টাইল, বোল্ড, ইটালিক সমস্ত অপশানগুলি আমরা এই ফন্ট অপশানে গিয়ে আমরা সেটিকে সিলেক্ট করতে পারব। এবং এরপরে রয়েছে ভিউ অপশান। ভিউ অপশানটি আমরা তখনই ব্যবহার করব, আমরা এটিকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে ভিউ অপশানটি হচ্ছিলো স্ট্যাটাস বার। অর্থাৎ আমরা অনেকগুলি লেখা এখানে লিখেছি, লেখার পরে আমরা দেখা যাচ্ছে যে এই লেখাটিকে দৈর্ঘ্য প্রস্থে আমি যে কোনো একটি লেখা নিয়ে আসছি, কপি করে এখানে আমরা এটিকে আনসিলেক্ট করে দিচ্ছি, তারপর দিচ্ছি। তো এখন দেখা যাচ্ছে এই যে নিচে স্ট্যাটাস বার, এটি হচ্ছিল স্ট্যাটাস বার। এই যে স্ট্যাটাস বার, এই যে যখন আমরা এখানে ক্লিক করব তখন স্ট্যাটাস বারটি আমরা সুস্পষ্টভাবে উপরে দেখতে পাবো। অর্থাৎ বোথ সাইডে দুদিকেই স্ট্যাটাস বার তৈরি হয়ে গেছে যখনই আমরা স্ট্যাটাস বার আমরা এখানে ক্লিক করব ভিউ অপশানে। তাই যে যখন আমরা ক্লিক করছি না, এই যে স্ট্যাটাস বারটা হচ্ছিলো আমাদের এই স্ট্যাটাস বার নির্ণয় করার জন্য। এবং হেল্প অপশানটি হচ্ছিলো আমরা যদি কোনো হেল্প চাই তাহলে এই অপশানটি ততটা জরুরি নয়। এই হচ্ছে নোটপ্যাডের মূল বিষয়বস্তু। আশা করি এই সামান্য কয়েক মুহূর্তের মধ্যে আপনারা নোটপ্যাড সম্পর্কে পুরোপুরি বুঝতে পারলেন। এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশনের নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করলে আমি তার উত্তর দেব। তো ভিডিওটি যারা দেখলেন আশা করি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।